बुद्धिमान व्यक्तिर ये पांचटी जायगाय जावा उचित नय। नम्बर एक, जेखाने रोजगारेर कोनो सुजोग नेई। नम्बर दुई, जेखानकार मानुषेर मध्ये कोनो भय डर नेई। नम्बर तीन, जेखानकार मानुषेर मध्ये कोनो लज्जा बोध नेई। नम्बर चार, जेखाने कोनो बुद्धिमान व्यक्ति बसबास करे ना। नम्बर पांच, जेखाने मानुष दान धर्मेर विषये अनीहा प्रकाश करे। मानुष एमनि एमनि बदलाय ना, बदले जाओयार पिछने भयंकर गल्प लुकिए थाके। सन्देहेर आबास सबचेये क्षतिकारक, एटा मानुषके दूषित करे। सन्देह एकटा भालो बंधुत्व ओ भालो सम्पर्क ध्वंस करे देय। मानुषेर मतो चेहारा होलेई मानुष हवा जाय ना। मानुष होते होले सबार आगे मनुष्यत्व अर्जन करते हय। कारो साथे खराब व्यवहार करिओ ना, कारण मृत्युर आगे क्षमा चावार जन्य ताके होयतो आर खुजे पाबे ना। शक्तिर जेरे रिजिक पावा गेले बाघ कोनोदिन ना खेये थाकतो ना, एबं चोराई पाखी रिजिकी पेतो ना। रिजिकेर फैसला आसमाने हय, जमिने ना। दाने कखनो धन कमे ना, क्षमाय कखनो क्षमता कमे ना, नम्रताय कखनो मर्यादा कमे ना। टाका थाकले तुमि अनुष्ठानेर प्रधान अतिथि, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাই বাবু, টাকা থাকলে তুমি আত্মীয়স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ, টাকা থাকলে তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু, টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী, টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা। যার কাছে টাকা নেই তার কাছে কিছুই নেই, এক জীবনে সে বড়ই মূল্যহীন। হতাশার কিছু নেই, সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য ততই দ্রুত উদিত হয়। জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষেরে যায় বিশ্বাসের কাছে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয়। এরা যতই মিথ্যা কথা বলুক, প্রতিটা মিথ্যা কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে কখনো ভুল করে না। বড্ড বেশি মন খারাপ হলে দুপুরটা কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলো। জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। ছোটবেলায় শিখেছি, তুমি কারোর ক্ষতি না করলে কেউই তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম প্রথম মানুষ খুবই কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যায়। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর কয়েকদিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে, যখন সে বুঝতে পারে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। সাথে চলার মানুষটি চালাক হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া অনেক গুণ বেশি প্রয়োজন, কারণ চালাক স্বার্থপররা দুঃসময়ে কাজে আসে না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনই নিজের উন্নতি করতে পারবে না। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে, আর এটাই বর্তমান সমাজের বাস্তবতা। কেউ তোমাকে ঠকিয়েছে, ধৈর্য ধরো আর অপেক্ষা করো সময়ের। সময় দেখিয়ে দিবে যে তোমাকে ঠকিয়েছে তাকেও কেউ না কেউ ঠকাচ্ছে।
বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পরে মনে আলাদা একটা প্রশান্তি আসে যেটা বলে বোঝানো যাবে না। পৃথিবীতে মানুষ বেড়েছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি। আইন বেড়েছে, অপরাধ কমেনি। দেহসুন্দরী বেড়েছে, চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে, কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। নেতার সংখ্যা বেড়েছে, নীতিবানের সংখ্যা বাড়েনি। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা ডিমের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যরা আপনা আপনি কাছে এসে তেল দিতে চায়। প্রতিটা মানুষের শান্তির জায়গা হলো তার পরিবার। পরিবার যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তখন পুরো পৃথিবী জাহান্নাম মনে হয়। সমাজ এখন এতটাই হিংসাত্মক যে কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারে না। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নাম জীবন। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। একটি কুকুরকে তিন দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর পর্যন্ত মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ পুরালে কেউ নেই। রূপের জন্য হয়তো কিছুদিনের জন্য তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো রত। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই তা ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধকলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করুন। 30 বছর পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে, তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। যৌবন একবারই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এই বিয়ে করুন। রাগ আর ঝড় 2টোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে, লোকটা খুব ভালো ছিল, ওনার মতো মানুষই হয় না। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম, ওনার স্থান কেউ পূরণ করতে পারবে না। এই ক্ষতি পূরণ হবে কি না সন্দেহ, তাকে কখনো ভুলতে পারবো না। আসলে মূল্যটা সবাই বলছে, তবে হারিয়ে যাওয়ার পরে।